আপনার সিক্রেট ক্রাশের হাইট কত? তাকে নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? তোমার কি তাকে লাগবে? তোমার কি তাকে লাগবে বলো? রোজার মাস আসলে নাকি আপনি কোনো পাপ কাজ করেন না, একদম ভালো হয়ে যান। আমি কি এমনিতেও কোনো পাপ কাজ করি? নোয়াখালীর মানুষরা কি সত্যি সত্যি সেলফিশ হয়? এক্সকিউজ মি, তোমার বাড়ি কোথায়? কেউ যদি নায়িকা রাজ রিপা না বলে যদি আপনাকে দর্জি রাজ রিপা বলে কেমন লাগবে? দর্জি রাজ রিপা? হ্যাঁ, কেন বলবে? রাজরিপাপু, আপনার উপর নাকি জিনের আসর পড়ছে। কে বলছে তোমাকে? আমি উড়ন্ত খবরে শুনেছি। ও, আমার জিন কি তোমার কানে কানে যে বলছে? বলতেও তো পারে। এবার বলেন আসল কাহিনী বলেন। আরে না না, আমার একটু জ্বর ছিল, একটু সিক ছিলাম, এটাই। জিন টিন আসে নাই তাই তো? আসতেও পারে। আসলে তো বলবো না, সিক্রেট থাকুক। আপনি কি এই মুহূর্তে বিয়ে করার জন্য প্রস্তুত? বিয়ে? আচ্ছা, রোজার মাসে কি কেউ বিয়ে করে? করে না? তুমি বলো। আমিও জানি না, কিন্তু প্রশ্নটা মাথায় আসছিল, দেখছি কি বের হয় আপনার থেকে। তাহলে এই এই প্রশ্নের অ্যানসার কিন্তু আমি ঈদের পরেই দিব। ওকে, মেট্রো রেলে মাঝে মধ্যে কার হাত ধরে আপনাকে ঘুরতে দেখা যায়? এইটা তো বলা যাবে না, এটা আমার সিক্রেট ক্রাশের হাত ছিল। ও, কিন্তু হাত দেখে তো বোঝা যায় ছেলে অনেক হ্যান্ডসাম। হ্যাঁ, অনেক কিউট। কেউ যদি নিয়ে যায় ক্রাশকে? পারবে না। এতটা কনফিডেন্ট? একদম। আপনার সিক্রেট ক্রাশের হাইট কত? তাকে নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? তোমার কি তাকে লাগবে? তোমার কি তাকে লাগবে বলো? আপনি যেভাবে তাকে দেখাচ্ছেন, হাত দেখাচ্ছেন, ঘাড় দেখাচ্ছেন, আমার দেখার খুব ইচ্ছা। ও, দেখার খুব ইচ্ছা? দেখলে কি করবা? দেখলে যদি ক্রাশ আমিও খেতে পারি তাহলে পটানো ট্রাই করব। পড়বে না। ও আচ্ছা, আবার ভালোবাসার কাছে কেউ হার মানবে না। রোজার মাস আসলে নাকি আপনি কোনো পাপ কাজ করেন না, একদম ভালো হয়ে যান। আমি কি এমনিতেও কোনো পাপ কাজ করি? আমি তো জানি না। তাহলে আপনি, আপনার স্ট্যাটাস দেখেছি যে রোজা আসলে পাপ কম করা উচিত। না না, সেটা বলি নাই, মানে একটা রহমতের মাস, আল্লাহর একটা পবিত্র মাস, তো এই দিনটা যতটা একটু সেফ থাকা যায় ততটাই ভালো। নোয়াখালীর মানুষরা কি সত্যি সত্যি সেলফিশ হয়? এক্সকিউজ মি, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বরিশাল। এই জন্যই এই প্রশ্ন করছো, বুঝতে পারছি। স্বাভাবিক, বরিশালের মানুষ তো এমনিতেও নোয়াখালীর কে দেখতে পারে না, কারণ ওদের ধারে কাছে তো যাইতে পারে না। ও প্লিজ, আমি কিন্তু স্টার গল্পের হোস্ট হয়ে প্রশ্নটা করতেছি, আমি নট বরিশালের হয়ে করতেছি। তাই না? কেউ যদি নায়িকা রাজ রিপা না বলে যদি আপনাকে দর্জি রাজ রিপা বলে কেমন লাগবে? দর্জি রাজ রিপা? হ্যাঁ, কেন বলবে? আপনি ভালো কাপড় সেলাতে পারেন, নিজের কাপড় নিজে সেলান। ও আচ্ছা, হ্যাঁ, বললে সমস্যা নাই। আমাকে সবাই যেন বলে, কেউ যদি বিউটিশিয়ান রাজরিপা, দর্জি রাজরিপা বলতে থাকুক, সমস্যা নাই, কারণ এই গুণগুলো অর্জন করতেও কিন্তু একটা যোগ্যতার ব্যাপার লাগে। হ্যাঁ, আপনার অনেক যোগ্যতা আছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি তো অনেক কিছু পারেন, সব কিছু পারেন, তো আপনি কি গাছে উঠতে পারেন? হ্যাঁ, নারিকেল গাছে উঠতে পারেন? হ্যাঁ, আমি সুপারি গাছে, নারকেল গাছে আমি উঠেছিলাম। আমার মনে আছে আমি ছোটোবেলায় ব্যাডমিন্টন খেলতে যেয়ে যে ফেদারটা থাকে ওটা নারকেল গাছে আটকে যায়, এবং আমি অনেকেই উঠতে পারছিল না, আমার মামতো ভাইয়েরা ছিল, আমি নিজে উঠে যাই নারকেল গাছে। একদম অনেক লম্বা ছিল নারকেল গাছটা, আমি উঠে ফেদারটা নিয়ে তারপর আমি নিচে নামি।